আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয়, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে চিকেন রেসিপি। আর এখানে একটা শাক নিয়ে আসা হয়েছে, তো আজকে দুপুরে শাক রান্না হবে, চিকেন দিয়ে কাঁঠালের বিচি রান্না হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই শাকগুলো বেছে নিতে হবে, এই শাকটাও কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে। তো কিভাবে কি রান্না করছি সব কিছুই শেয়ার করব, পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন। তো শাকটা বেছে ধুয়ে নিয়েছি, দেখুন এই শাকের নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে কাঁঠালের বিচিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে আমি একটা আলু নিয়ে নিব বেবির জন্য। তো এই ছিল কাঁঠালের বিচি আর আলু, সব কিছু রেডি করে এরপর রান্না শুরু করে দিব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর এখানে কিছু চিকেন রয়েছে, তো এই চিকেন দিয়ে রান্না করা হবে, এটা হচ্ছে দেশি মুরগের মাংস। তো চলুন রান্না শুরু করি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব শুকনো মশলা, তেজপাতা, কাঠমশলা, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ পেস্ট, রসুন আদা পেস্ট। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা দূর করে তারপর একটু পানি অ্যাড করে দেব। তো মশলাটা বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তো একটু পানি অ্যাড করে দিলাম, এতে করে মশলাটা নিচে পুড়ে যাবে না। তারপর এখানে অ্যাড করে দিব হলুদ পাউডার, মরিচ পাউডার, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে, স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হলে এখানে আমি চিকেন অ্যাড করে দিব, এটা হচ্ছে দেশি চিকেন, যার কারণে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। আর চিকেনটা একটু কষিয়েই আমি এখানে অ্যাড করে দিব কাঁঠালের বিচি এবং সাথে আলু। দেশি চিকেন এটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, যার জন্য কিছুক্ষণের মধ্যে আলুটাও অ্যাড করে দিতে হবে। আর যদি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু চিকেনটা সেদ্ধ হতে অল্প সময় লাগে, তবে এই দেশি চিকেন দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। তো এভাবে করে চিকেনটা কষিয়ে নিব, চিকেনটা পারফেক্টভাবে কষানো হলে কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, ভিডিওতে একটা লাইক করে এখনও না থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। তো এভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, চিকেনটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, এতে করে তরকারিটা কিন্তু খেতে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এবার এখানে আমি আলু অ্যাড করে দিব। এরকম চিকেন দিয়ে কাঁঠালের বিচি কে কে রান্না করেন আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। এখানে আমি আরও কিছু মাংস কুচি করে কেটে দিয়েছি পরিমাণটা বাড়ানোর জন্য। ফ্যামিলির একজন হচ্ছে চিকেন খেতে পারে না, তার জন্য অন্য একটু মাংস অ্যাড করা লেগেছে। তো যাই হোক, দুই মাংসের মিশ্রণে আজকে রান্না হবে, তবে কিন্তু টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন কষানো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আলু আর কাঁঠালের বিচি অ্যাড করে দিচ্ছি। তো এটা অ্যাড করার পরে আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, আলু আর কাঁঠালের বিচিটা কষিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু বেশি ভালো লাগে। তো সবগুলো অ্যাড করে দিচ্ছি, আর বেশ ভালো করে এটা কষিয়ে নিতে হবে, মাংসের সঙ্গে ভালো করে মিক্সড করব, এতে করে আলু কাঁঠালের বিচির ভেতরে মশলা ভালো করে ঢুকে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপর এখানে ঝোলের পানি অ্যাড করব। তো অল্প পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিব, যেহেতু সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার চুলার আঁচটা একেবারে ফুল করে দিব,
তারপর হচ্ছে পানিটা শুকিয়ে আস্তে আস্তে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাস্টে দিয়ে দিয়েছি গরম মশলা এবং জিরার পাউডার। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।